মনের কথা বলবো কাকে, সব এখানে মুখোশধারী। আপন সে যে ছবুল মারে, মানুষ সে তো সবই পারে। পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক। একজন ভাই তার বোনকে উল্টোপাল্টা বলে যতই কাঁদাক না কেন, অন্য কারোর জন্য যদি তার বোনের চোখ থেকে এক বিন্দু জল ঝরে, তুলকালাম বাঁধাতে তার এক মিনিটও সময় লাগে না। যার জীবনে যত বেশি পরিবর্তন সে ততই সফল হবে, কারণ সকল সমস্যা তার সাথে একটি নতুন সুযোগ নিয়ে আসে। মিচকে শয়তানের চেয়ে হুঠাট রেগে যাওয়া মানুষগুলো অনেক ভালো, এদের মনে কোনো প্যাঁচ থাকে না, চোখের জল সবার জন্য আসে না, আর যার জন্য আসে সে তার মূল্য বোঝে না। যার বাবা নেই তার কোনো আবদার নেই। একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূর্ণ করা যায় না। কিছু না বললেও যে বুঝে নেয়, সেই তো সত্যিকারের ভালোবাসার মানুষ। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো, তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না, একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে। জীবনযুদ্ধে সবাই তোমাকে সান্ত্বনা দেবে, কিন্তু লড়াইটা তোমাকেই করতে হবে। চাহিদা তো অনেক আছে জীবনে, তবে আফসোস নেই, কারণ আমি জানি আমার ভাগ্যে যা আছে তা অন্য অনেকেরই ভাগ্যে নেই। চলে যেতে চাইলে কোনো কারণ ছাড়াই চলে যাওয়া যায়, আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায়। মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে রাখাই ভালো, কারণ অপেক্ষার ক্ষত কখনোই শুকোয় না। দুটো জিনিস সর্বদা মনে রাখবে, যেটা হারিয়েছে সেটার জন্য দুঃখ করো না, আর যেটা পেয়েছো সেটাকে কোনো কিছুর থেকে কম ভেবো না। যে ভুল বুঝে চলে গেছে তাকে ফেরাতে যেও না। তুমি যদি ঠিক থাকো, সে একদিন ঠিকই অনুশোচনা করবে। নিজেকে সামলানোর মতো ক্ষমতা যদি নিজের মধ্যে থাকে, তাহলে কেউ আপনাকে ভাঙতে পারবে না। শব্দ ছাড়া কান্নাগুলো অনেক বেশি কষ্টের হয়। মানুষ ততক্ষণ ভদ্র যতক্ষণ আপনি তাদের সামনে ভদ্রতা বজায় রাখবেন। বলেই যদি বোঝাতে হয় অভিমান করেছি আমি, তবেই মনে সন্দেহ জাগে, আদৌ কি ভালোবাসো তুমি? আমার খুবই অল্প চাওয়া, সহজেই আমাকে বোঝো। শত ব্যস্ততার মাঝেও প্রিয় আমার মুক্তি খোঁজো। বিয়েতে অনেকেই খামে করে কিছু টাকা নিয়ে যায় দেওয়ার জন্য। কত ভালো হতো যদি আমরা একই কাজ কাউকে হাসপাতালে দেখতে গিয়ে করতাম। হাসপাতালেই টাকার প্রয়োজন বেশি, প্রথা হিসাবে এটি দাঁড়িয়ে গেলে কত মানুষের যে উপকার হতো তা আমরা ভেবে কখনোই চিন্তা করতে পারবো না। চলুন আমরা সবাই এই নতুন প্রথাটি চালু করি। শুধু ডিগ্রি নয়, মানুষের ব্যবহারের উপর নির্ভর করে তার শিক্ষা। সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথা বলা মানুষগুলোই সবার কাছে প্রিয় হয়। অপ্রিয় হয় মুখের উপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলোই। ব্যস্ততা আমাকে শুধুই ক্লান্তি দিয়েছে, তোমাকে ভুলতে দেয়নি। শিক্ষক, বলতো পৃথিবীর সব থেকে আশ্চর্য জিনিস কি? ছাত্র, স্যার মানুষ। শিক্ষক, কেন? ছাত্র, কারণ মানুষ সরকারি স্কুলে পড়তে চায় না, সরকারি হাসপাতালে যেতে চায় না, কিন্তু চাকরিটা সবসময় সরকারি চায়। স্বার্থপর মানুষেরা ঠিক জানে অন্যকে কখন ব্যবহার করতে হবে আর কখন ইগনোর করতে হবে। সহ্য সীমা অতিক্রম হয়ে গেলে মানুষ নিজেকে বদলাতে বাধ্য হয়। মনে শান্তি না থাকলে কোনো কিছুতেই শান্তি খুঁজে পাওয়া যায় না। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা, যা সবকিছু কেটে ফেলতে পারে। লোহার চেয়েও শক্তিশালী আগুন, যা সবকিছু গলিয়ে দিতে পারে। আগুনের চেয়েও শক্তিশালী জল, যা আগুনকেও নিভিয়ে দিতে পারে। জলের চেয়েও শক্তিশালী মানুষ, যা জলকেও পান করে নিতে পারে। মানুষের চেয়েও শক্তিশালী মৃত্যু, যা মানুষের অস্তিত্ব
সত্য শেষ করে দিতে পারে। সময়ের মূল্য দিতে শিখে গেলে দুনিয়ার সবাই তোমাকে মূল্য দেবে। তোমার কারো কাছে গিয়ে মূল্য বাড়ানোর প্রয়োজন পড়বে না। এই শহরের মানুষ চিনতে থাকলে বন্ধুত্বের সংখ্যা এমনিতেই কমতে থাকবে। মায়ের শাড়ি মেয়েরা পড়তে পারলেও বাবার জামা ছেলেরা পড়তে পারে না। ভালো থাকুক পৃথিবীর সব বাবা মা। জন্ম নেওয়া মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। শারীরিক চাহিদার প্রেমে পড়লে একটা সময় পরীর মতো দেখতে মেয়েটার প্রতিও তোমার কোনো মোহ থাকবে না। একবার মনের অন্তরালের গভীরে ভালোবেসে দেখো, এই পৃথিবীর সবার অপছন্দের কুৎসিত মুখটাও তোমার কাছে চিরদিনই পৃথিবীর শ্রেষ্ঠ মুখশ্রী হয়ে থাকবে। যে যাকে ভালোবাসে তার কথা বলতেও ও ভাবতেও ভালোবাসে। অপরের সমালোচনা যারা করে তারা আসলে নিজের স্বভাবকেই তুলে ধরে। এখন আর কষ্ট পাই না, জীবনে পাওয়া প্রত্যেকটা আঘাতকে এক একটা শিক্ষা হিসাবে নিতে শিখে গেছি। বেশি কিছু না, জীবনে হ্যাপি থাকতে হলে তোমাকে নিজের মধ্যে একটা ডোন্ট কেয়ার ভাব আনতে হবে। কে লাইফে আসছে কে যাচ্ছে তত মাথা ঘামাবার সময় কই। বাস্তবতা বুঝতে গেলে দেখবেন আপনার পাশে শুধু মা বাবার ছায়া ছাড়া আর কিছুই নেই। একা বাঁচতে শিখতে হবে, আর ইগনোর করা শিখতে পারলে দুনিয়ার অর্ধেক সমস্যা শেষ। আমরা অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসতেই ভুলে যাই। একটা মানুষের জন্য সারা জীবন অপেক্ষা করাটা অন্যায় নয়, তবে একটা ভুল মানুষের জন্য এক মুহূর্ত অপেক্ষা করাটা চরম অন্যায়। ভালোবাসা হাত বাড়ানোর জন্য, হাত পাতার জন্য নয়। যা পাওনি সেটা তোমার ছিল না, যা পেতে চাও সেটার জন্য পরিশ্রম করো। শ্বশুর বাড়ির মানুষ যতই খারাপ হোক, স্বামী যদি ভালো হয় তাহলে মেয়েরা সব কষ্ট সহ্য করে নিতে পারে। এই শহরে রোজ বিয়ে হচ্ছে, তবে সেটা মানুষের সাথে মানুষের না, টাকার সাথে রূপের। খুব বেশি করে চাওয়া জিনিসটাই আমাদের আর পাওয়া হয় না। ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।